সাধারণ রান্নাঘর, সাধারণ রান্নাঘরের তরফ থেকে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির ঘরে দক্ষিণের একটি প্রিয় খাবার, ভেন্ডি আমের একটা পাতলা ঝোল। তো এই ঝোলটি আমি খেয়েছিলাম ভেলোরে থাকাকালীন। ভেলোরে একটা ফ্যামিলিতে আমি বাড়িতে ভাড়া থাকতাম এবং সেইখানে এই রান্নাটি আমাকে খাইয়েছিল। তো আমার এই রান্নাটি করার জন্য যা লাগবে ভেন্ডি এবং আম, আমি আমটা জানি না কাঁচা কি পাকা বের হবে, কারণ এখন বেশিরভাগ আম কাটলেই পাকা বেরিয়ে যাচ্ছে। তো আমরা চলুন কেটে দেখি যে কেমন আমটা পাকা না কাঁচা। আর ভেন্ডিটার পেছনটা আমি কেটে ফেলে দেব আর সামনেটা কেটে ফেলে দিয়ে মাঝখানে একটা করে টুকরো করে নেব। তো চলুন আমরা কেটে নিই এবং কেটে দেখে নিই পরবর্তী স্টেপগুলো। তো আমার দেখুন এইখানটায় কাটা হয়ে গেছে, এই আমি আম কেটেছি এবং ভেন্ডি কেটেছি। দেখুন আমার দুটো আমের মধ্যে পাকা আম বেরিয়েছে একটা, আর একটা হাফ মানে পাকার পথে আর একটা। তো হয়ে যাবে এটা দিয়ে আমার মোটামুটি, আমি পাকা আম দুটোকে নেব না, সেটা আমি অন্য কিছু আবার করব। আর লাগছে আমার সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। অবশ্যই কারি পাতা লাগবে, আপনারা বুঝতেই পারছেন দক্ষিণের রান্না মানে কারি পাতা, সর্ষে, এই ফোড়নটা অবশ্যই থাকবে। তো আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি। আর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কম তেল লাগে, আমি শুধুমাত্র এক চামচ তেল নিয়েছি। তার মধ্যে ফোড়নে দিলাম কালো সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, আর তার মধ্যে দিয়ে দিলাম আমার কেটে ধুয়ে রাখা যে ভেন্ডি, সে ভেন্ডিগুলো। এবার আমি এগুলো হালকা করে ভেজে নেব খুব অল্প পরিমাণে এবং খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আমি ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনাটা খুলে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়েছি, আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার হয় না। এই ঝোল আমাদের শারীরিক দিক থেকে ভীষণ ভালো, ভীষণ হেলদি। এই ঝোল দিয়ে আপনি রুটি ভাত খেতে পারবেন এবং আপনি স্যুপ হিসেবেও ব্যবহার করে খেতে পারবেন। আমি সামান্য পরিমাণে 4/1 চামচের মতন দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম হচ্ছে কেটে রাখা আমগুলো। তো আমি এগুলো নেড়ে ভালো করে আবার একটু ঢেকে দেব আর জোরটাকে কমিয়ে দেব। দেখুন আমি জোরটাকে কমিয়ে দিয়েছি, মোটামুটি আমার সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই জায়গাতে এসে আমি 2 বাটির জল দিলাম, জল ব্যবহার করছি। ঝোলটা আপনারা আপনাদের মতন করে করবেন, যদি মনে করেন যে আর একটু ঝোল লাগা রাখবো তাহলে অবশ্যই জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে এসে আমি ঢেকে দেব এবং ওভেনের জোরটাকে কমিয়ে দেব। তো দেখুন আমার ঢাকা ছিল এবং আমি খুলে দেখছি আমার একদম রেডি। এই অবধি আমার খাবারটি, এই রেসিপিটি দক্ষিণের ছিল, কিন্তু এতে এখন আমি এসে একটু বাঙালি ছোঁয়া দেব, কারণ যেহেতু বেশ পরিমাণে টক সে কারণে আমি হাফ চামচের মতন একটু চিনি দিলাম। তো আমার রেডি একদম দক্ষিণের একটা জনপ্রিয় খাবার, ভেন্ডিয়াম কারি। তো এই ভেন্ডিয়াম আমি জানি না দক্ষিণের এই রান্নাটিকে কি বলে, কিন্তু আমি নাম দিয়েছি ভেন্ডিয়াম কারি। তো আপনারা বাড়িতে কাঁচা আম থাকতে থাকতেই একবার এইভাবে ভেন্ডি আম দিয়ে কারি করে খেয়ে দেখুন, সত্যি বলছি অসাধারণ লাগবে। আমি ভেলোরে খেয়েছি, আমার এখনও মুখে লেগে আছে বলে কিন্তু আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কথা মতো আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে করে খেয়ে দেখুন, হেলথের পক্ষে ভীষণ ভালো। আর খুব ভালো যদি লাগে আপনাদের তাহলে অবশ্যই শেয়ার।